ওই শেখ হাসিনা পালিয়ে গেছে, তার দোসররা কিন্তু এখনো পালাই নাই। ওই শেখ হাসিনা সৈরা স্যারের অন্যতম সহযোগী ছিল বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। আরো জোরে বলেন, ওই সাকিব আল হাসান আজকে বলেছে, আমি খেলা থেকে ইস্তফা দিলাম, আমি আর টি টোয়েন্টি খেলবো না, আর আমি টেস্টে খেলবো না। খেলা ছেড়ে দিল, বিনা ভোটের এমপি হয়েছিল, ভোট চুরি করে এমপি হয়েছিল। সাকিব আল হাসান বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার, আজকে তিনি যদি হাসিনের দোষর না হতো, এই দেশের মানুষেরা আজীবন তাকে ভালোবাসা দিত। কিন্তু আজকে তার শিক্ষা নেওয়া দরকার, বিনা ভোটের এমপি হয়ে বাংলাদেশের খেলাকে কলঙ্কিত করেছ। অনেকে কমেন্ট করতেছে, সাকিব আল হাসান বিদায় নেওয়ার মাধ্যমে বাংলাদেশের খেলাটা আজকে স্বৈরাচার মুক্ত হলো। এ কথা কন না, তারা তো খেলার মধ্যে স্বৈরাচার ঢুকাইছিল, তামিমকে ষড়যন্ত্র করে এর আগের বাদ বাদ দেওয়া হলো। যুবকেরা কথা কয় না, মানে একেবারে আধিপত্য বিস্তার করেছিল মাশরাফি আর সাকিব আল হাসান। তোমাদেরকে বলি, তোমরা যদি হাসিনের দোসর হয়ে ভোট চুরি করে এমপি না হতে, সারা জীবন এই দেশের ছাত্র জনতা, এই দেশের যুবকেরা তোমাদের মাথায় তুলে রাখতো। কিন্তু আজকে বিদায় নিয়েছো, তোমাদের পক্ষে কেউ কথা বলে না। সাকিব আল হাসানকে বলি, তোমার যদি এতই জনপ্রিয়তা থাকে, হাসিনে পালিয়ে গেছে, তোমার প্রতি অনুরোধ থাকলো, আর একবার তুমি ভোটক দাঁড়াও। এ কথা কন না, সাকিব আল হাসান আর মাশরাফি এইবার কয় ভোট পায় তখন বোঝা যাবে, যে ওদের জনপ্রিয়তা আছে নাকি দিনের ভোট রাতে কাম সারে এমপি মন্ত্রী হয়েছে। ওই জবাইদুল কাদের ডাইলগ দিত, খেলা হবে আছে না নাই, কিন্তু আসল খেলা যখন শুরু হলো আর কাউকে খুঁজে পাওয়া। হাসিনা সৈরা স্যার পালে যাওয়াতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আরো জোরে বলেন, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, সবাই খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল পালায়া। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আসল খেলা যখন শুরু হলো কাউকে খুঁজে পাওয়া গেল? আজ থেকে 5 বছর আগে আমার দিকে তাকান, এইরকম একটা বৃদ্ধ চাষা ভোটের দিনে মনে মনে চিন্তা করছে, 8টার দিকে যেহেতু ভোট, ফজরের অজু দিয়ে আমি 8টার দিকে ভোট দেব। অজু আটকে থুই 8টার দিকে ভোট দিতে গেছে, চাষা 8টার দিকে যাওয়ার পরে দেখে আর এক আল্লাহর ওলি আসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে চলে গেছে। কথা কি বোঝা যায়? চাষা গেছে ফজরের অজুতে ভোট দিতে, আর ওরা ভোট দিচ্ছে কিসের অজু দিয়া? চাষা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলে পেলে ডাকতে বলতেছে, এই চাষা শোনেন, বাড়ির যে চাষিক নিষেধ করবেন, চাষিও যেন না আসে, চাষির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাষা বলতেছে, কে বাবা, তোমার চাষি মরে গেছে 6 বছর আগে। জোরে কোন, 6 বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাষি মারা গেছে, আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো একটু দেখা করতাম। এ কথা কন না, তার মানে বোঝা গেল ওরা মাঠে নেমে খেলার খেলোয়াড় নয়, ওরা হলো দিনের ভোট রাতে দেওয়ার খেলোয়াড়। ছাত্র যখন মাঠে নেমেছে আর
তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই। সুতরাং এই বাংলাদেশে আমরা বলি জালেম যৌতুক আছে, আগামীর বাংলাদেশে কোরআন ছাড়া আর কাউকে ক্ষমতায় দেখতে চাই না। তাহলে নবী কোরআন দিয়ে কয় বছর দেশ চালাইছে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, রসুলের জীবন 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলো, আমাদেরকেও 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা। আমাদের জীবনের আমূল হলো নবীর মতো জমিনটা কোরআন দিয়ে পরিচালনা করতে হবে। আমি শেষ কথা বলে বিদায় নিয়ে চলে যাব। ওই নবী যেদিন আমাদের জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, নবীর যখন জন মৃত্যুবরণ করার সময় চলে আসলো, আমার নবী যখন অতাপ বাপাত গ্রহণ করে জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, নবীর শরীরে প্রচন্ড জ্বর চলে আসলো, একবার নবী ডান দিকে ফিরাই, আবার নবী বাম দিকে ফিরাই, নবীজির কাছে মালাকুল মওত, হযরত আজরাইল আলাইহিসসালাম যখন চলে এসেছে, আমার নবীজির জানটা যখন ভেতর থেকে বের করা হলো, আমার নবীজির মুখ থেকে একটা কথা বের হলো, নবী সন্তানের কথা বলে নাই, এই দুনিয়ার কোন মানুষের কথা বলে নাই, আমার নবীজি বললেন সালাত সালাত সালাত, এ উম্মতেরা খবরদার খবরদার, তোমরা নামাজকে ছেড়ে দিও না। এই জন্য আজকের প্রোগ্রাম থেকে বলবো, এ নওগাঁ যোগীপুরের মুসলমান আল আকসা মসজিদের মুসলমান ভাইরা, একদিন আমাদের জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কখন কার মৃত্যুর ডাক আসবে জানি না, অন্ধকার কবরের মধ্যে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। কার বাবা বিদায় নিয়ে চলে গেছে, কার মা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনাদের দুভাই হাত দিয়ে অনুরোধ করে বলি, আর একটা মিনিট আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে তাকাতাকি নাই, একটা মিনিট কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। কারুবা বাবা বিদায় নিয়ে চলে গেছে, কারুবা মা বিদায় নিয়ে চলে গেছে, কারুবা দাদা বিদায় নিয়ে চলে গেছে, কারুবা দাদি বিদায় নিয়ে চলে গেছে, ওই অন্ধকার কবরে আমাদের কেউ যাওয়া লাগবে। ওই কবর কিন্তু দুনিয়ার কোনো নেতা খাতাকে দেখবে না, ওই কবর কিন্তু ধনী গরিকে দেখবে না, ওই কবর দেখবে আমল, আমল যদি ভালো হয় কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আমার নবীজির আদরের টুকরা মিয়ে ফাতেমা যেদিন জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে কবরের কাছে যাওয়ার পরে কবরটা খনন করা শুরু করেছে। কবর খনন করতে করতে কবরকে ডাকতে বলে, কবর খবরদার খবরদার, বেদবি করো না, এই কবরের মধ্যে আসবে এমন একজন মহিয়সী নারী যিনি জান্নাতি নারীদের সর্দার নে ফাতেমা, এ কবর খবরদার খবরদার, বেদবি করো না, এই কবরের ভেতরে এমন একজন মানুষ আসবেন যিনি আসাদুল্লাইল গালিবে হযরত আলীর স্ত্রী ফাতেমা, এ কবর খবরদার খবরদার, বেদবি করো না, এই কবরের ভেতরে এমন একজন আসবেন যিনি জান্নাতি দুইজন সর্দার হাসান হোসেনের মা ফাতেমা, এ কবর খবরদার খবরদার, তোমরা বেদবি করো না, এই কবরের ভেতরে এমন একজন আসবেন যিনি হলেন তামাম পৃথিবীর কুল কায়নাতের শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা। এই কথা বলার পরে আমার আবু যর রাদিয়াল্লাহু তাআলা কান্না করে করে যখন দোয়া করতে 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 যখন কবর করা শুরু করে দিল, কবর থেকে আওয়াজ আসে না, কিছুক্ষণ পরে তিনি লক্ষ্য করে দেখলেন কবরের মধ্য থেকে কে যেন চিৎকার করে ডাক দিয়ে বলে, এ পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে নাও, আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি কবর আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রীকে চিনি না, আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আমি কবর চিনি আমল, আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়ব না। যেই কবর নবীজি গেছেন নাই, যেই কবর আলী গেছেন নাই, যেই কবর হাসান হোসেন গেছেন নাই, ওই কবর কিন্তু চিনবে আমল। এ যোগীপুর আল আকসা মসজিদের মুসলমান ভাইরা, ওই অন্ধকার কবরের মধ্যে কিন্তু আমাদেরকে যেতে হবে, ওই অন্ধকার কবরে যাওয়া ছাড়া কিন্তু কোনো বুদ্ধি নাই। ওই অন্ধকার কথা আপনার একবার চিন্তা করে দেখেন, আল্লাহর কোরআন বলেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার
করার জন্য, কারা কারা ভালো আমল করে অন্ধকার কবরের মধ্যে আসতে পারো। এই জন্য আজকের এই প্রোগ্রাম থেকে আমার নবীজি মৃত্যুবরণ করে যখন বিদায় নিয়ে চলে যাবেন, নামাজ নামাজ বলে 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 উম্মতদেরকে মেসেজ দিয়ে গেল, এই জন্য আজকের প্রোগ্রাম থেকে আমরা শপথ গ্রহণ করব, আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। জীবনে যা করেছি ভুল করেছি, আল্লাহ যতদিন বেঁচে রাখে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, রমজান মাসে রোজা রাখব, কোরআন সুন্নার বিধানগুলো মেনে চলব। ওই কোরআন সুন্নার বিধানগুলো মেনে চলতে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য শপথ নিতে কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে তুলে দেখা।